মিয়ানমারে গত শনিবার সেনাবাহিনীর গুলিতে শতাধিক বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যখন এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছে, তখন দেশটির সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত জমকালো পার্টিতে আনন্দে মেতেছিলেন জান্তা সরকারের শীর্ষ কর্মকর্তারা। আর এই পার্টিতে অংশ নিয়ে সমালোচিত হয়েছে বাংলাদেশ, ভারত সহ 8টি দেশ। আরও দেখুন রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিয়ানমারের সরকারি টিভির শেয়ার করা ছবিতে দেখা গেছে সেনাপ্রধান মিন অং হ্লাইং সাদা রঙের ইউনিফর্ম পরে আছেন, গলায় টাই বাঁধা, লাল গালিচায় তাকে হাঁটতে দেখা গেছে, তার মুখে ছিল হাসি। অথচ ঠিক সেদিনই দেশটিতে পাখির মতো গুলি করে 114 জন বিক্ষোভকারীকে হত্যা এবং নিজ দেশের বাসিন্দাদের ওপর বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। নেপিদোতে দেশটির সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশের অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় শুধু মিয়ানমারের গণতন্ত্র কর্মীরা ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন তাই নয়, বিশ্বের অন্যান্য দেশের মানবাধিকার কর্মী এবং গণতন্ত্রপন্থীরাও বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সহ 8টি দেশের অংশগ্রহণের ঘটনায় সমালোচনা চলছে। দিনটিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে মিয়ানমারে কর্মরত সব দেশের মিশনের প্রতিনিধিরা আমন্ত্রিত হলেও মাত্র 8টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। এই 8টি দেশ হল চীন, রাশিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ড। অন্য সব দেশের কূটনীতিকেরা সেনাবাহিনীর ওই অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংসতার প্রথম শিকার সেদেশের নাগরিকেরা হলেও দ্বিতীয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে বাংলাদেশ। 2017 সালের আগস্ট থেকে বাংলাদেশ মানবিক কারণে প্রায় 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এই পটভূমিতে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি সহানুভূতি বা সৌজন্য প্রকাশের বিষয়টি মোটেও স্বাভাবিক কিছু নয় বলে মনে করছেন কূটনীতি বিশ্লেষকরা। যে অনুষ্ঠানে যোগ দিয়েছে জাতিসংঘের রোহিঙ্গা নির্যাতনের বিচারের বিরোধিতা করা ভারত, চীন সহ মিয়ানমারের বন্ধু রাষ্ট্রগুলো, সেই একই অনুষ্ঠানে বাংলাদেশের যোগ দেওয়ার যৌক্তিকতা নিয়ে চলছে জোর আলোচনা। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।